আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে যাকে ভালোবাসে আপনি তার উপরে বন্দুক তুলে দাঁড়িয়ে আছেন। আপনার ভদ্রতা সভ্যতা সব মুখোশ খসে পড়ে গেছে। কেমন হয় যদি আপনার ফেস কোনো নাটক বা সিনেমা ক্লিফের ক্যারেক্টারের জায়গায় বসানো হয়? হ্যাঁ, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে যদি আপনার ফেস অন্যের ফেসে বসানো হয়। তাহলে শিখে নেওয়া যাক ইন্টারেস্টিং ভিডিও কীভাবে তৈরি হয়। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি মাহবুব হাসান আর আপনারা দেখছেন টেক মাহবুব। ভিডিওটি তৈরি করার জন্য রিফেস অ্যাপসটি ব্যবহার করতে হবে। আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এখন রিফেস অ্যাপসটি ওপেন করব। ওপেন হওয়ার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। তারপরে এখানে দেখেন প্লাস আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে, এডিট ভিডিও ইমেজ অর জিএফ, প্লাস আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যে ভিডিওতে আপনার ফেসটা বসাতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এই যে দেখুন, এখান থেকে আপনারা 15 সেকেন্ডের একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। তো এটা আবার ছোট বড় করতে পারবেন। এখান থেকে আপনার সর্বোচ্চ 15 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনারা ছোট বড় করতে পারবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড করে নিতে পারবেন। এবং আপনার ভিডিওটার যেখান থেকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি প্রথম থেকে আমি 15 সেকেন্ড নিয়ে নিব। নেওয়ার পরে এখানে দেখেন নেক্সট, এখানে একটি ক্লিক করতে হবে। অবশ্যই আপনার ফোনের ইন্টারনেটটি ওপেন রাখতে হবে, না হলে হবে না। একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। এরপরে দেখেন শো অফ ফেস, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে যে কোনো একটি চরিত্র সিলেক্ট করবেন। এখানে দেখেন অনেকগুলো চরিত্র, আপনি কার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন বিভিন্নটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি জিতের এই ফেসটা রাখতে। তো এখান থেকে আমি একটি পিক্সার নেওয়ার জন্য আমার এখান থেকে অলরেডি কাজ করছিলাম, এখানে দুইটা পিক্সার আছে। আপনারা যারা নতুন কাজ করবেন তারা যেটা করবেন অ্যাড, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি সরাসরি ক্যামেরা থেকে ছবি ওঠাতে চান সেক্ষেত্রে ক্যামেরাতে ক্লিক করবেন, আর আপনার যদি আপনার গ্যালারি থেকে ছবি সিলেক্ট করতে চান তাহলে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে আসার পরে ছবিটা সিলেক্ট করবেন। আমি ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ফেসটা শুধুমাত্র সিলেক্ট করে নেবেন। ফেস সিলেক্ট করা হয়ে গেলে কনফার্ম, এখানে ক্লিক করবেন। এরপরে যেটা করবেন, এই যে টিক চিহ্ন, এখানে একটি ক্লিক করবেন। তো রিফেসিং এখন একটু সময় নেবে। এখন দেখেন কাজটি হয়ে গেছে, জিতের ফেসের জায়গায় আমার ফেসটি কিন্তু দেখাচ্ছে। ভিডিওটি সেভ করার জন্য যেটা করবেন, উপরে দেখেন শেয়ার, এখানে ক্লিক করবেন। নিচে দেখেন সেভ অপশান, এখানে সেভ করতে পারবেন, অথবা যদি আপনি সেভ না করতে পারেন তাহলে মোর অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি টু, এখান থেকে কপিতে ক্লিক করে আপনি আপনার ফাইলটি ফাইল ম্যানেজারে রাখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।